চীনের বেইজিংয়ে শুরু হয়েছে 18তম পানি সম্পদ সম্মেলন 2023। এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে পানি ও বিশ্ব, মানব ও প্রকৃতির সুষম সহাবস্থান। চীনে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক পানি সম্পদ ইনস্টিটিউট। 60টিরও বেশি দেশের 130টি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় 1700 জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি, জলসেচ স্থাপনা নির্মাণ ও পরিচালনা, জলসেচ প্রযুক্তিগত সরঞ্জাম ইত্যাদির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া চীন বন্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পানি সরবরাহ, পানি প্রযুক্তির অগ্রগতি, পানি সম্পর্কিত আন্তর্জাতিক সহযোগিতার অভিজ্ঞতা ও ফলাফল শেয়ার করবে।